গোয়ালপাড়া লক্ষীপুরত চাঞ্চল্যকর ঘটনা। এটা পুখুরীত পড়িল ছটাকৈ হাতি। লক্ষীপুরের সৈবাড়ির এটা পুখুরীত আবদ্ধ হয়ে আছে বনরিয়া হাতিকেটা। ছটাকৈ হাতি পুখুরীত আবদ্ধ হয়ে থাকা চাবলৈ গোট খাইছে বহু লোক। এতিয়ালৈকে বন বিভাগের লোক উপস্থিত হওয়া নাই ঘটনাস্থলীত। খবর দিয়ার পিছতো বন বিভাগের লোক নহত, ক্ষুব্ধ হয়ে উঠিছে স্থানীয় লোকসকল। গোয়ালপাড়ার বিভিন্ন প্রান্ত এনেকা ধরনের ঘটনা সংঘটিত হয়ে আহিছে বিগত সময়সাত। আকো পুনের এবার এটা পুখুরীত আবদ্ধ হয়ে আছে ছটাকৈ হাতি। লক্ষীপুরের সৈবাড়ির এটা পুখুরীত বর্তমানে আবদ্ধ হয়ে আছে এই বন্যহস্তিকেটা। ছটাকৈ হাতি পুখুরীত আবদ্ধ হয়ে থাকার খবর লাভ করে অঞ্চলট বহু লোক সমবেত হয়েছে, কিন্তু এই পর্যন্ত বন বিভাগের লোক ঘটনাস্থলীত উপস্থিত হওয়া নাই বলে জানিপরা হয়েছে। খবর দিয়া হয়েছে বন বিভাগক, কিন্তু তার পিছতো বন বিভাগের লোক ঘটনাস্থলীত উপস্থিত নহওয়াত ক্ষুব্ধ হয়ে উঠিছে স্থানীয় লোকসকল। শিক্ষার্থীর প্রতিবাদত সেও মানিলে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্থগিত হল কাইলৈৰ পৰা অনুষ্ঠিত হবলগীয়া পরীক্ষাসমূহ। স্থগিত হল গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের ওডিডি সেমিস্টারের পরীক্ষা। এখন জাননী যোগে জনালে জি ইউ কর্তৃপক্ষ, স্থগিত পরীক্ষাসমূহের দিন শীঘ্রই ঘোষণা করব কর্তৃপক্ষ। পরীক্ষা সাময়িকভাবে পিছুয়াবলৈ পুৱাৰে পৰা প্রতিবাদত নামিছিল ওডিডি সেমিস্টারের শিক্ষার্থীসকল। শিক্ষার্থীসকলক 10 দিনের স্টাডি লিভ দিয়ার আহ্বান জানাইছিল প্রতিবাদী শিক্ষার্থীসকলে।